এ তো মেঘ করেছে, ঘুড়ি ওড়াবো কি করে? ঘুড়ি তো আজকে উঠছে, ঠিক আছে? তো সকাল 8টা বাজে, 8টা এখন থেকে মাঠে ঘুড়ি টুড়ি নিয়ে সবাই হাজির হয়ে গেছে। মানে সব জায়গায় আগে বাচ্চারা ফার্স্ট, ঠিক আছে? তো বাচ্চারা চারিদিকে ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে, আমি এসে ফার্স্ট এবছরের ঘুড়িতে হাত দিলাম। তাও এই যে প্লাস্টিক ঘুড়ি দুটো এক কালারের। বাড়ির বাইরে বেরিয়ে দেখি চারিদিকে গান বাজনা হচ্ছে, বাচ্চারা অলরেডি মাঠে ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে। মেঘ করুক যাই করুক, আজকে মিনিমাম ঘুড়ি উঠছে, আনন্দ হচ্ছে, মজা হবে, এইটুক শিওর। কখন এসছিস ঘুড়ি ওড়াতে মাঠে? এক্ষুনি চল ঘুড়ি ওড়া। আর এইদিকে তো ঘুড়ি, এই যে বাচ্চারা ওড়াচ্ছে, চলো আজকে ব্যাপক মজা হতে চলেছে। একটা দুটো করে বেশ ভালোই ঘুড়ি উঠছে, ওই দুটো ঘুড়ি এখন প্যাচ খেলা চলছে। আর ওইদিকে ছাদে গান টান চালিয়ে হলো আলাদা অ্যারেঞ্জমেন্ট করেছে। এই হচ্ছে একটা ময়ূর পঙ্খী ঘুড়ি, এটা কাগজের ঘুড়ি। কাগজের ঘুড়িতে আজকে রিক্স আছে, যদি বৃষ্টি হয় গেল ধর। এইটুক ক্ষুদে নাকি ঘুড়ি ওড়াতে চলে এসছে। সময়ের সাথে সাথে সবকিছুই কোথাও একটা হারিয়ে যাচ্ছে। আগে বিশ্বকর্মা পুজোর আগে থেকে যা ঘুড়ি উঠত না, এখন সেই জিনিসটা কোথাও গিয়ে হারিয়ে গেছে। এখন মানে সেই জিনিসটা দেখাই যায় না, আকাশে চারিদিকে তাকালে ঘুড়িতে ঘুড়ি। আর এখন শুধু ওই বিশ্বকর্মা পুজোর দিনটাতেই ঘুড়ি দেখা যায়, তাও খুব কম, অল্প। আর তিনটে বছর হয়ে গেল আমার এই জায়গা থেকে সাইকেলটা চুরি হয়ে গেছে। তিনটে বছর, আমার কি মন খারাপ লাগে। সাইকেলটা ঠিক আমি সাইকেলটা ধুয়ে ধুয়ে এখানে রেখেছিলাম পুজোর দিয়ে, তারপরে দুপুরবেলা ঘুড়ি টুড়ি উড়িয়ে যখন বাড়ি এলাম তখন দেখি 12:30-12টার দিকে সাইকেল নেই। 3 বছর হয়ে গেল সাইকেল চুরি। এবছর রেকর্ড, ছোটবেলা থেকে বড় হয়েছি, প্রতি বছর 17 তারিখে বিশ্বকর্মা পুজো পড়ে, এবছর 18 তারিখে পড়েছে। মানে গতকালকে ক্যাটারিংয়ে গেছিলাম, গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা, অনেকদিন বাদে ক্যাটারিংয়ে গেছি, সেইভাবে একটা জোশ পাচ্ছি না। সকালে কিছু খেয়ে জোশটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বহুদিন বাদে এরকম প্লাস্টিকের দাগ ঘুড়ি দেখলাম, এত বড় ভাই, আমাকে পুরো ঢেকে দেবে, এখান থেকে পুরো ঢেকে দেবে। যত ওই ঘুড়ি ওরাও রাতে লাটাই তো আমার হাতে, এখন দুটো ঘুড়ির প্যাচ চলছে। ও এবছরে ফার্স্ট ঘুড়িতে ঘুড়ির সুতোয় টান দিলাম, সেরা লাগছে কিন্তু। যতই ঘুড়ি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। দেখ সুতো নিচ্ছে, দেখ না কেমন গ্যারগেরিয়ে, ভালোই হাওয়া দিচ্ছে আজকে, মেঘলা আকাশ, এই আকাশটাই যেন থাকে। এই আমি মামাদের বাড়ি এলাম, মামাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয়েছে এই যে। আর মামাদের বাড়ি ঠাকুর আনে না, ওই এরপরেই পুজো করে, পুজো ডান, এখন প্রসাদ টসাদ দেবে সবাইকে। এবছরের ফার্স্ট বিশ্বকর্মা পুজোর প্রসাদ পেলাম হাতে। মামাদের বাড়ি এলাম, ফল প্রসাদ খেলাম, তারপরে এই যে গরম গরম লুচি আর ঘুগনি খাচ্ছি, খাওয়া দাওয়া করে দিদির জন্য এখান থেকে একটু টিফিন নিয়ে যাবো। এখন এত কষ্ট করছি আজকে, এখান থেকে মামাদের বাড়ি যাচ্ছি, মামাদের বাড়ি এখান থেকে 5 মিনিটের দূরত্ব, সাইকেল চালিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি। মেয়েকে লুচি তরকারি এনে দিয়েছি, খেয়েছি, একবারও থ্যাংকস আমাকে বললো না, ভাই থ্যাংকস তুই এনে দিয়েছিস। এই অবস্থায় চারিদিকে দৌড়াদৌড়ি করছি, ঘামছি, একবার ঘুড়ি ঘোরাচ্ছি, একবার মামাদের বাড়ি যাচ্ছি। আবার দুপুরে যাবো, দুপুরে আবার লাঞ্চের নিমন্ত্রণ রয়েছে, ওখান থেকে আমি খেয়ে আসবো, আবার দিদির জন্য নিয়ে আসতে হবে। রোদের মধ্যে একদম এমনিতে কালো, আরো কালো হয়ে যেতাম। যাই হোক, ওরা না ওই যে সাদা একটা ঘুড়ি মেঘের মধ্যে দেখা যাচ্ছে না, লাটাই ভর্তি দারুণ সুতো আনা হয়েছে এখানে। আর এখানে একটা চমচমি আড্ডা, চিল, মজা সবকিছুই হবে। ওইদিকে ঘুড়ির কলকাটি বাজার চলছে, আর এইদিকে তো বক্স এসে গেছে, আলাদা লেভেলের ঘুড়ি। এইগুলো এটা লাভ মার্কা, আর হচ্ছে এমনি নর্মাল ঘুড়ি কাগজের। আর এই ছাদ থেকে যা ঘুড়ি উঠবে সব কাগজের। এখানে দুটো লাটাই, এই একটা লাটাই, এই একটা লাটাই, এই একটা লাটাই, এখানে 3টে লাটাই রয়েছে। আর আজকে সব থেকে বেশি আকর্ষণ যেটা, ওই ছাদের থেকেও গান চলছে, ঘুড়ি ওড়াচ্ছে, এই ছাদের থেকেও গান চলবে, ঘুড়ি ওড়াবে। একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুটো টিমের মধ্যে, ওই টিম থেকেও হাড্ডাহাড্ডি লড়াই, এই টিম থেকেও হাড্ডাহাড্ডি লড়াই, ওই টিম থেকে এখন গান চালিয়ে দিয়েছে, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে। এখানে এখন এই এক বান্ডিল ঘুড়ি আনা হয়েছে, একটা ঘুড়ি জাস্ট আমাদের বেরিয়ে গেল, আকাশ মেঘলা হয়ে গেছে, হাওয়া দিচ্ছে, এই ওয়েদারটা ভালো লাগছে। এরপরে যদি রোদ ওঠে সেটা ভালো লাগবে না, বেশ মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে। আর ওরা তখন থেকে ওই দক্ষিণ পাড়ার ছেলে আমি এই গানটা চালিয়ে যাচ্ছি, ওখান থেকে মানে চাটাচাটি চলছে একটা।
যা পরিমাণে গরম লাগছিল আমি জাস্ট এই বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, এবার যাবো। এখন বাজে তোমার একটা বেজে গেছে, আর এই রোদের মধ্যে ঘুরি ঘোরাচ্ছে তো ব্যাপক কষ্ট হয়ে গেছে। স্নান করে একটু ফ্রেশ লাগছে, এখন যাবো আবার মাঠের দিকে। আর এই দিকে আজকে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে ভাই, সকাল সকাল গাড়ি টাড়ি ধুয়ে পুজো টুজো দেওয়া ডান। এবার আমরা ঘুরতে যাবো, নাচবো তো অবশ্যই। এই ছাদে গান হচ্ছে, ওই ছাদে গান হচ্ছে, চলো যাওয়া যাক। আমি এই ছাদ থেকে মানে ওই উত্তর পাড়া দক্ষিণ পাড়া, আমি দুই পাড়ারই মানুষ, এই পাড়ারেও আসি, ওই পাড়াতেও থাকি। এখন একটু যাবো আমরা গাড়িটা নিয়ে ঘুরতে, কারণ সকাল থেকে গাড়ি নিয়ে একটু ঘুরতে যাইনি। গাড়ি নিয়ে ঘুরে ঘুরে এসে তারপরে এই ছাদের থেকে যে ওদেরকে বলছিলাম ভোক্কাটা, ওই ছাদে যাবো তারপর। আমার এতটা খিদে পেয়েছে, একটা বেজে গেছে। মামাদের বাড়ি এসে আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তারপরে আমার মনে পড়লো না আমি তো ভিডিও করছি, আমার পকেটে ক্যামেরা। তারপরে ক্যামেরা অন করে এই যে এখানে চিকেন কষা আর রাইস দিয়ে খাচ্ছি, ওইদিকে দিদিও বসে আছে খেয়ে দিয়ে। তারপর আবার দিদির জন্য সকালের মতো খাবার নিয়ে যেতে হবে। আর রান্নাটা খুব সুন্দর করেছে মামা, রান্না করেছে চিকেন কষা। দারুণ হয়েছে এই চিকেন কষা আর ভাত, সেরা সেরা। আজকে সারাদিনটা এত সুন্দর মজা আনন্দের মধ্যে কাটছে, দারুণ। যা গরম পড়েছে না, আমি গরমে একদম পাগল হয়ে যাচ্ছি। মেঘলা আকাশ আছে কিন্তু গরমে সেই তুকট ভাবটা রয়েছে। যাই হোক, মামাদের বাড়ি এসেছি, চিকেন কষা ভাত জমিয়ে খাওয়া দাওয়া করলাম। মাংসটা দারুণ রান্না হয়েছে, মামা রান্না করেছিল। এখন দিদির জন্য দুপুরের লাঞ্চ নিয়ে যাচ্ছি, প্রায় দেড়টা দুটো বেজে গেছে। দিদি বসে আছে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাই। সেটা তুমি রান্না করেছো তো? হ্যাঁ, ব্যাপক খাওয়া দাওয়া করলাম, দিদির জন্য নিয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, টাটা টাটা। দিদি এদিকে খেতে বসে গেছে, আমি আবার ঘুরি ঘোরাতে যাই, টাটা। স্নান করে গেছি যাকে বলে, ঠিক আছে। তো গলা ঢালা বসে গেছে, এতক্ষণ ছাদে নাচ টাচ হচ্ছিলো, হয়তো অল্প একটু ক্লিপ দেখলে তো ওরা পুরোটা দিতে পারছি না, কপিরাইট দিয়ে দেবে। ইউটিউবে যদি এরকম সিস্টেম থাকতো যে যেই গানে নাচ করছি সেই গানটা মানে পুরো দেওয়া যেত, তাহলে দিতাম, ঠিক আছে। তো হালকা একটু দেখে নিলে তোমরা কেমন ডান্স করছিলাম। এখন এসে একটু মাঠে বসেছি, জাস্ট একটু হাওয়া খাচ্ছি। অনেক ঘুড়ি উড়িয়েছি সারাদিন, অনেক ঘুড়ি কেটেছি, অনেক মজা করেছি, যেগুলো ক্যামেরার বাইরে ক্যামেরা বন্দি করতে পারিনি। সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। আবার গান চালিয়ে দিয়েছে। দুই ছাদে কম্পিটিশন হচ্ছিল আজকে, ওই ছাদে যাওয়ার কথা ছিল বাট যেতে পারিনি। এখনও বাচ্চা কাচ্চারা মাঠে ঘুরে বেড়াচ্ছে, আমি আর পান্ডে এসে বসেছি, আর ওইদিকে সবাই বয়স্ক থেকে বাচ্চা 8 থেকে 80 সবাই আজকে ঘুরে বেড়াচ্ছে। বেশ ভালো মজা করলাম, সারাদিনটা ব্যাপক আনন্দে কাটলো। ঘুড়ি উড়িয়েছিস আজকে? আমি পারি না। ঘুড়ি উড়িয়েছিস? পারি না। আমাদের কি কথা ছিল যে টাকা দিয়ে শেয়ারে ঘুড়ি ওড়াবো? এদের সকাল থেকে দেখা নেই, ঠিক আছে। তো কাল গতকাল থেকে এদের দেখা নেই, বলেছিলাম না যে 500 টাকা দিতে, 500 টাকার ভয়ে এরা দুজন আসেনি। আজকে ভয় পেলাম, তারা তো সেদিন মিশতাম না।